বিশ্ববিখ্যাত স্থপতি লুই আইকানের নকশায় স্থাপিত প্রধানমন্ত্রীর বাসভবনের নাম গণভবন। ঢাকার মোহাম্মদপুর ঘেঁষে শেরি বাংলা নগরের বি ব্লকে এর অবস্থান। নির্মাণকালে এই বাড়ির আয়তন ছিল 22 একর, বর্তমানে আছে 15 একর। সরকার প্রধানের বাসভবন হিসেবে এতে আভিজাত্য আর নান্দনিকতার অভাব নেই। তবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে এখন এটি রূপ নিয়েছে খামার বাড়িতে, যেন রাজধানীর ইটকাঠের নগরে একটুকরো গ্রাম এটি। গ্রামের একটি বড় গেরস্থ বাড়ি বললেও ভুল বলা হবে না এতটুকু। এর বিশাল যে আঙিনা, তাতে ঘুরে বেড়ায় হাঁস মুরগি, আছে কবুতরের বাসা, পালা হয় গরু, চাষ হয় শাকসবজি, ফুল ফল, এমনকি এখানে এখন ধানও ফলে। মধু সংগ্রহের জন্য আছে চা, তিল সরিষার পাশাপাশি হচ্ছে পেঁয়াজ চাষ। পেঁয়াজ উৎপাদন হয় প্রায় 100 মন। রাশিয়া ইউক্রেন যুদ্ধে বিশ্বে খাদ্য ও নিত্য পণ্যের সংকট দেখা দিলে চাষের আওতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। পরামর্শ দেবেন অথচ নিজে করবেন না, তা তো হয় না। তাই প্রধানমন্ত্রী গণভবনকে পরিণত করেন কৃষি খামারে। বাঁশ ফুল, পোলাও চাল, লাল চালের ধান ফলেছে সেখানে। ফুলকপি, পাতাকপি, লাল শাক, পালং শাক, ধনে পাতা, ব্রোকলি, টমেটোরও হয়েছে ফলন। লাউ, শিম, এমনকি গ্রাম বাংলার জনপ্রিয় বতুয়া শাকও চাষ হয়েছে। আরও আছে হলুদ, মরিচ, তেজপাতার গাছ। বোনা হয়েছে আম, কাঁঠাল, কলা, লিচু, বড়ি, ড্রাগন, স্ট্রবেরিও। ফুলের মধ্যে আছে গোলাপ, সূর্যমুখী, গাঁদা, কৃষ্ণচূড়া। ক্ষেতে রাসায়নিকের পাশাপাশি গণভবনে গরুর খামারের গোবর থেকে উৎপাদিত জৈব সারও দেওয়া হয়। গরুর পাশাপাশি দেশি হাঁস মুরগি, তিথির, চীনা হাঁস, রাজহাঁসও পালা হয় সেখানে। যে লেক আছে তাতে চাষ হচ্ছে রুই কাতল, তেলাপিয়া, চিতল সহ নানা প্রজাতির মাছ। একটি পুকুরে মুক্তার চাষও হচ্ছে। উৎপাদিত ফসল নিজের জন্য সামান্য রেখে বাকিগুলো বিলিয়ে দেওয়া হয় এখানকার কর্মচারী ও দরিদ্র মানুষের মাঝে। এবার দেখে নিই বাসভবনটিতে কি কি আছে। গণভবন উন্নত মানের সিরামিক ইটে নির্মাণ করা। মূল ভবনের ওপর ও নিচতলা মিলিয়ে আয়তন ছিল 37,000 বর্গফুট। মূল ভবনের সঙ্গে ব্যাংকোয়েট হল নির্মাণ শেষে তা দাঁড়িয়েছে 57,000 বর্গফুট। দোতলা এই ভবনের ওপর ও নিচতলা মিলিয়ে আছে বড় আকারের 6টি কক্ষ। ওপরতলায় আছে আরও 5টি সুই, নিচতলায় 6টি। ওপরের তলায় আছে বেশ বড় একটা কক্ষ, যার নাম সেন্ট্রাল রুম। আরও আছে কনফারেন্স লাউঞ্জ, প্রধানমন্ত্রীর অফিস কক্ষ নিচতলায়। মেঝেতে শুরুতে ছিল মোজাই, পরে তা তুলে বসানো হয় গ্রানাইট টাইলস। অফিস কক্ষের দুই পাশে 2টি করিডোর ও লাউঞ্জটি মার্বেল পাথরে গড়া। ভবনটিতে রান্নাঘর, ড্রয়িং রুম, স্টোররুম ছাড়াও আছে 3টি কক্ষ। হেলিকপ্টার অবতরণের জন্য গণভবনে আছে হেলিপ্যাড। এখানে 2টো গোলাপ বাগান, 2টো বারোয়ারি ফুলের বাগান, ফলগাছের বাগান ছাড়াও আছে বিশাল লন। গণভবনের উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্ত পর্যন্ত রয়েছে একটি দৃষ্টিনন্দন লেক। এর পশ্চিম দিকে রয়েছে শানবাঁধানো ঘাট। স্বাধীনতার পর প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অফিস করতেন মিন্টো রোডের প্রেসিডেন্ট হাউসে। সেটি তখন পরিচিত ছিল গণভবন নামে, এখন সেটার নাম হয়েছে সুগন্ধা ভবন। সেখানে এখন বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমি বানানো হয়েছে। সেই ভবনে বঙ্গবন্ধুর স্টাফদের জায়গা হতো না, তাই 1973 সালে সংসদ ভবনের পাশে তার বাসভবন ও সচিবালয় নির্মাণ করার সিদ্ধান্ত নেন তিনি। তবে তিনি কখনো সেখানে রাত যাপন করেননি। ধানমন্ডির 32 নম্বর বাড়ি ছিল বঙ্গবন্ধুর পছন্দের।